আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে সঙ্গে আছে আশফাকুর রহমান আদনান শুরুতেই জানাবো শিরোনাম দুদিনের সফরে কাল ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক সংলাপের পাশাপাশি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সাথেও সই হবে তিনটি সমঝোতা চুক্তি ইউক্রেন থেকে ঢাকায় এসেছে হাদিসুরের লাশ বিমানবন্দরে স্বজনদের আহাজারি আনুষ্ঠানিকতা শেষে নেওয়া হয়েছে বরগুনায় মঙ্গলবার নিজ গ্রামে দাফন কাতারের নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ টিকার সাথে হার্ড ইমিউনিটি ও সচেতনতা বাড়ায় কমছে আক্রান্তের সংখ্যা স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা দুদিনের সফরে কাল ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক সংলাপের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করবেন তিনি এই সফরে দুদেশের মধ্যে অন্তত তিনটি সমঝোতা চুক্তি সই হতে পারে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে ঢাকা আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার প্রথম রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে ঢাকার কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে রিয়াদ সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন বিভিন্ন খাতে অন্তত $600 কোটি বিনিয়োগ করতে চায় তারা পাশাপাশি এদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে দুদিনের সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ছাড়বেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের অলবিয়া বন্দরে রকেট হামলায় বাংলার সমৃদ্ধি জাহাজের নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ দেশে পৌঁছেছে দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে তার মরদেহ গ্রহণের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অন্য সদস্যরা এই বুক ফাটা আর্তনাদ এক ভাইহারা ভাইয়ের এই শোক স্বজন হারাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধের শিকার বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানকে হারানোর TK722 ফ্লাইটটা 12:10 ল্যান্ড করছে ঢাকা এয়ারপোর্টে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হয় বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ এ সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSC-র পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মৃত্যুর 12 দিন পর ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ আনার ব্যাপারে ব্যাখ্যা দেয় কর্তৃপক্ষ যার যার জায়গা থেকে করতে পেরেছি সেটাই হচ্ছে আমাদের কাছে এখন মানে একটা স্বস্তির জায়গা স্বস্তিতে ওনার পরিবার পরিজন তাকে দেখতে পাচ্ছেন এটা নিয়েও তো একসময় একদম অনিশ্চয়তা ছিল যে আসবে কি আসবে না বাট সবার সহযোগিতায় এটি হয়েছে আমার মনে হয় সবাই ক্রেডিট ডিজার্ভ করে আনুষ্ঠানিকতা শেষে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ে ঢাকা ত্যাগ করেন স্বজনরা বুধবার সকাল 10:00 জানাজা শেষে বরগুনার বেতাগীর হোসনাবাদ গ্রামে তাকে দাফন করার কথা রয়েছে 2 মার্চ ইউক্রেনের বন্দরে রকেট হামলায় নিহত হন হাদিসুর রহমান অধরা ইয়াসমিন SATV ঢাকা কাতারে এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ টিকা প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ায় এবং 2 বছরে হার্ড ইমিউনিটির অনেকটাই এসে যাওয়ায় কমছে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে শতভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছে দেশটি এছাড়া মসজিদে প্রবেশের ক্ষেত্রে মোবাইলের এহতেরাজ অ্যাপ ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ শিথিল করা হয়েছে এতে স্বস্তি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা করোনা নিয়ন্ত্রণে প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার যদিও প্রথম দিকে ব্যাপক সংক্রমণের কারণে জনসংখ্যার গড় অনুপাতে আক্রান্তের দিক থেকে সব দেশকে ছাড়িয়ে যায় দেশটি কঠোর বিধিনিষেধ আরোপ ও গণহারে ভ্যাকসিন প্রয়োগের কারণে বর্তমানে একেবারে নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি এতেই স্বস্তি ফিরে এসেছে প্রবাসী বাংলাদেশিদের আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে বাহিরে থাকি সেজন্য আমাদের সাথে জায়নামাজ নিতে পারেনি অনেক সময় তো আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা মসজিদে প্রবেশ করতে পারিনি কিন্তু এখন আর সেই বিধিনিষেধ নাই গত 12 তারিখে বিধিনিষেধ সম্পূর্ণ উঠিয়ে নিয়েছেন এখন আমরা আগের মতো নামাজ পড়তে পারি আমাদের জন্য যারা নামাজি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য
সুবিধাজনক হয়েছে। গত 12 মার্চ শনিবার থেকে মসজিদগুলোতে নামাজ আদায়ের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে কাতার ধর্ম মন্ত্রণালয়। ফলে এখন থেকে আর আগের মতো জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব, জায়নামাজ কিংবা মসজিদে প্রবেশের জন্য মোবাইলে ইহতেরাস অ্যাপ আর দেখাতে হবে না, এখন শুধু মাস্ক পরিধান করলেই চলবে। কাতারে মসজিদগুলোতে নামাজ আদায়ে করোনাকালীন বিধিনিষেধ শিথিল করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশি আলেম সমাজ। বিশেষ করে আইন করছিল যে মসজিদের ক্ষেত্রে জায়নামাজ নিয়ে যেতে হবে, ইহতেরাস দেখাতে হবে, তারপর মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তো ওই সমস্ত যত আইন ছিল গতকাল 12 তারিখ উঠিয়ে দেওয়া হয়েছে। এতে করে আমরা যারা প্রবাসী আছি এখন নামাজ পড়তে গেলে মসজিদে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। 2020 সালের আগে যে পরিবেশ ছিল এখন আগের পরিবেশ ফিরে আসছে, এই জন্য আমরা খুব আনন্দিত। গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই। কাতারের করোনা কার্যক্রম শেষ পর্যায়ের দিকে থাকায় মুসলিম প্রধান দেশ হিসেবে প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে কাতারের কাছ থেকে ভ্যাকসিন আদায় করে নিতে পারে বাংলাদেশও। এসএটিভি প্রবাস ডেস্ক। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, এরপর আরও থাকছে নানা অনিয়ম আর মালিক শ্রমিকের শর্ত রক্ষা না করায় ইতালির মালটায় শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশ, কঠিন হয়ে পড়বে ইউরোপে বাংলাদেশিদের প্রবেশ। দেখছেন এসএটিভি প্রবাস সংবাদ। নানা অনিয়ম আর মালিক শ্রমিকের মধ্যে শর্ত রক্ষা না করার কারণে যে কোনো সময় ইতালির মালটায় শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশ। বৈধভাবে দেশটিতে যাওয়ার পথ বন্ধ হলে ইউরোপে বাংলাদেশিদের প্রবেশ কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ থেকে আসা নতুন শ্রমিকরা মালটা সরকারের নিয়ম সঠিকভাবে মানছেন না, ফলে এই শ্রমবাজারটি মারাত্মক হুমকির সম্মুখীন রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় অনেক বাংলাদেশি উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে কোনো বাংলাদেশি মালটা এসে থাকছেন না, এখানে আসার পর তার ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান, ফলে মালটা কোম্পানির মালিকপক্ষের সাথে যে চুক্তি তারা ভঙ্গ করছেন, তারা যে কারণে মালিকপক্ষ অনেকটা আস্থা হারিয়ে ফেলছেন বাংলাদেশি শ্রমিকদের প্রতি। পাশাপাশি শ্রমিক সংকটে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন কোম্পানি। বাংলাদেশি শ্রমিকরা মালটাকে এক প্রকার ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন। মালটা আসার পর এসব শ্রমিকরা ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান, এতে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। আর এভাবে চলতে থাকলে মালটার এই শ্রমবাজার খুবই ঝুঁকির মুখে পড়বে। কুয়েত প্রবাসী জেলেদের স্থায়ী বাসস্থান ও আর্থিক জরিমানা সহ নানা রকম চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে প্রচেষ্টা চালাচ্ছে কুয়েত ফেডারেশন অব ফিশারম্যান। কুয়েত ফেডারেশন প্রধান জানান, জেলেদের আবাসিক ঠিকানাগুলোর বিষয়ে নাগরিক তথ্যের জন্য পাবলিক অথরিটির কাছে আহ্বান জানানো হয়েছে। জেলেদের স্থায়ী বাসস্থান নেই, নির্দিষ্ট মৌসুমে কাজ করার পর দেশ ছেড়ে চলে যায় তারা। জেলেদের আইডি লেনদেন পেয়েছিল, এর মধ্যে ফাহাহেল এবং সার্ক ইউনিয়ন সদর দপ্তরের ঠিকানায় সেগুলো পাঠানো হয়। ঠিকানাগুলোতে জেলেদের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর সিস্টেমটি বন্ধ করে দেওয়া হয়, আর এর ফলে অনেক জেলেকে আর্থিক জরিমানা দিতে হবে বলে জানানো হয়। কুয়েতি ফেডারেশন অব ফিশারম্যান নাগরিক তথ্যের জন্য পাবলিক অথরিটির মহাপরিচালককে একটি চিঠি পাঠিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সমস্যাটি অমীমাংসিত রয়ে গেছে। আল সুয়া আন ঘোষণা করেছেন যে ফেডারেশনের সমস্ত জেলেদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে দুর্দান্ত প্রচেষ্টা চালাচ্ছে তারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কুয়েত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম হাওলাদার। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের বলেই হেসে উঠলেন মোখলেসুর রহমান। বুঝলাম এটা তার মনের কথা নয়। দুঃখে কষ্টে বড় হওয়া মোখলেসুর রহমান 11 বছর ধরে কুয়েতে আছেন। এই 11 বছর তিনি একটি বারের জন্য দেশে আসেননি। তিনি আমাদের জানিয়েছেন তার দুঃখ কষ্ট, তিক্ত অভিজ্ঞতা, বিরক্তিকর ভালোবাসা, নানা সমস্যার কথা, তবে ছবি না প্রকাশের শর্তে আমরাও তার কথা রেখেছি। তার মাধ্যমে জানতে চেয়েছি কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের জেলেপল্লীদের নানা তথ্য, নানা চাওয়া পাওয়ার কথা তারাও জানিয়েছেন সেই তথ্যগুলো। তারা আমাদের জানিয়েছেন কুয়েতে মূলত রয়েছে 4টি ঋতু, তার মধ্যে শীত এবং গরম এই 2টি ঋতুই তাদের প্রচণ্ড কষ্ট হয়। শীতের তীব্রতা এবং গরমের এর কারণেই তারা কিন্তু অনেকটা কষ্ট পেয়ে থাকেন।
তাদের বেশিরভাগ সময় কাটাতে হয় মাছ সমুদ্রে, ফলে তারা সমস্যায় ভোগেন খাবারে এবং সুস্বাদু পানির অভাবটাও তারা কিছুটা অনুভব করেন। নানা সমস্যার মাধ্যমে কুয়েতে বাংলাদেশি জেলেরা দিন কাটাচ্ছেন, তাদের কথা ভাবছেন কুয়েত সরকারও। তাদের রয়েছে নানা সমস্যা, তার মধ্যে আকামা সমস্যা, আকামা নবায়ন এবং কুয়েতে থাকার বৈধ অনুমোদনও তাদের নেই এবং নিজস্ব কোনো অনেকের থাকার জায়গাও নেই। সেই সমস্যার কথা ভাবছেন কুয়েত সরকার, খুব শীঘ্রই এর সমাধান হবে এমনটা আশা করছেন এখানকার কর্মরত জেলেরা। মোহাম্মদ সেলিম হালদার, SATV কুয়েত। মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যৌথ অভিযানে 48 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। মালয়েশিয়া সাবাহা সারোয়াক প্রদেশের স্থানীয় সময়ে রোববার রাতে অভিযান পরিচালনা করে 48 জন অভিবাসী কর্মীকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত সকলের বৈধ কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে স্থানীয় ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়। মালয়েশিয়া ইমিগ্রেশন আইন 1959-1963 এর অধীনে গ্রেফতারকৃতদের বিচার করা হবে। এ সময় অভিযান পরিচালনা করেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পরিচালক ধাতুক সেরি খাইরুল জাইমি বিন দাউদ সহ স্থানীয় ইমিগ্রেশন বিভাগের অফিসারবৃন্দ। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে 48 জনের মধ্যে বাংলাদেশি নাগরিক কতজন তা জানা যায়নি। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি, এরপর আরও থাকছে। ক্যানাডার আলবার্টা সরকারের পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি ফারজানা হক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। ক্যানাডার আলবার্টা সরকারের পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি ফারজানা হক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ক্যালগারি শহরের মেয়র জ্যোতি গোলদেক ও যোগাযোগ মন্ত্রী রাজন শাহনির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ফারজানা হক। 2008 সাল থেকে অর্গানাইজেশন অফ ক্যালগারি ক্যাথলিক ইমিগ্রেশন সোসাইটির একজন দক্ষ কর্মী হিসেবে সুনাম অর্জন করেছেন তিনি। 2014 সালে তিনি এই প্রতিষ্ঠানে কালচারাল ব্রোকার হিসেবে নতুন পদ গ্রহণ করেন। ফারজানা হক আলবার্টা সরকারের সমাজসেবীদের সঙ্গে কাজ করে নারীদের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যেসব নারীরা পারিবারিকভাবে নির্যাতিত, অত্যাচারিত, তাদের সহযোগিতা করে নতুন পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফারজানা হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অর্জন করেন এবং আলবার্টা সরকারের সমাজসেবী হিসেবে লাইসেন্স পেয়ে সেবা করে যাচ্ছেন। এছাড়াও তিনি ক্যালগারি পুলিশ সার্ভিসের সাউথ এশিয়ান পুলিশ অ্যাডভাইজারি বোর্ডের সাথে বাঙালি কমিউনিটির সদস্য হিসেবে 7 বছর ধরে সেবামূলক কাজ করে চলেছেন। করোনার কারণে প্রায় 2 বছর স্থগিত থাকার পর সুইজারল্যান্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেনিভা শহরে বসবাসকারী জমাদ্দার নজরুল ইসলাম। পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন একই শহরের শ্যামল খান। সম্মেলনে 140 জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভোটের ফলাফল ঘোষণা করেন। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সময় যুক্ত ছিলেন। সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের চেয়ে 50 ভোট বেশি পেয়ে জয়ী হন সভাপতি পদে নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে শ্যামল খান 64 ভোটে বিজয়ী হন। তার পরবর্তী প্রতিদ্বন্দ্বী কাউসার 51 ভোট পেয়ে দ্বিতীয় হন। তৃতীয় ও চতুর্থ প্রার্থী খলিলুর রহমান ও মিয়াজ সাব্বির যথাক্রমে ভোট প্রাণ 18 এবং 7টি। ফলাফল ঘোষণার আগে প্রার্থীরা ফলাফল ইতিবাচকভাবে মেনে নিতে নির্বাচন কমিশনের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। ব্রিটিশ কারিকুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মাধ্যমের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। জেদ্দাস্থ একটি পিকনিক স্পটে অনুষ্ঠিত আয়োজনে অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় বনভোজনটি। শিশু কিশোরদের এবং অভিভাবকরা ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপভোগ্য ছিল দিনব্যাপী অনুষ্ঠানমালা। অনুষ্ঠান সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মেজবাউদ্দিন আহমেদ। মোহাম্মদ আরিফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজবুল হক উপস্থিত ছিলেন। সন্ধ্যায় রাফেল ড্র এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পী ও স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএটিভি প্রভাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। দুদিনের সফরে কাল ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক সংলাপের পাশাপাশি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সাথেও। সই হবে তিনটি সমঝোতা চুক্তি। ইউক্রেন থেকে ঢাকায় এসেছে হাদিসুরের লাশ। বিমানবন্দরে স্বজনদের আহাজারি, আনুষ্ঠানিকতা শেষে নেওয়া হয়েছে বরগুনায়, মঙ্গলবার নিজ গ্রামে দাফন। কাতারে নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ। টিকার সাথে হার্ড ইমিউনিটি ও সচেতনতা বাড়ায় কমছে আক্রান্তের সংখ্যা। স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।